পিচের কন্ডিশন বুঝে দ্বিতীয় টেস্টের একাদশ নির্বাচন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। প্রথম ম্যাচ জয়ের সুবাদে সিরিজ হারের শঙ্কা নেই, তবে বাংলাদেশ চায় এ ম্যাচ জিতে প্রথমবারের মতো নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করতে। এ লক্ষ্যে ঢাকার উইকেট অনুযায়ী একাদশে স্পিনার খেলানোর পরিকল্পনা কোচের। তবে টেস্টের অন্যতম শক্তিশালী দল নিউজিল্যান্ডের বিপক্ষে কাজটা অনেক কঠিন। স্কোয়াডে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলা ক্রিকেটার থাকায় উইকেট সম্পর্কে তাদের ধারণা আছে, সেটাকেই কাজে লাগানোর লক্ষ্য স্বাগতিকদের। অবশ্য অনুশীলনের সময় স্পিনার নাঈম হাসান আঙুলে চোট পাওয়ায় শঙ্কা যাচ্ছে নতুন করে। পিচের কন্ডিশন বুঝে স্পিনার খেলানো হবে, কারণ এখানকার পিচ অনেক সময় বোঝা যায় না। এই উইকেটে ঘাস আছে, তাছাড়া কিউইদের বিপক্ষে জিততে হলে প্রতিটা সেশনে ভালো খেলতে হবে সবাইকে। তবে এই দলটির ওপর আমার আস্থা আছে।